আমি কত কষ্ট করে আন্টিকে বুঝাই নিয়ে আসছিলাম যাতে তুমি সহজে আমার ব্যাপারটা বলতে পারো, কিন্তু না তুমি বলছো তুমি কাউকে ভালোবাসো না কেন? এখন আমার সাথে যাবে আন্টিকে গিয়ে বলবো যে তুমি আমাকে ভালোবাসো? জানি আমি রবে কি করতেছো তুমি সব? আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারেন না, ছেলেকে শাসন করতে পারেন না। আমি চুপ করো, অনেক বলে ফেলছো তুমি। তুমি আন্টিকে এটা কেন বলছো যে তুমি কাউকে ভালোবাসো না? হ্যাঁ কেন বলছো? আন্টি যেই মেয়েকে নিয়ে আসবে তুমি তাকে বিয়ে করবা, তাহলে চার বছর ধরে আমার সাথে কি করছো তুমি বলো? চার বছর ধরে কি নাটক করছো তুমি? তাহলে যাও এখান থেকে। আমি যাবো না, তুমি আমার কথা বলো। আমি কত কষ্ট করে আন্টিকে বুঝাই নিয়ে আসছিলাম যাতে তুমি সহজে আমার ব্যাপারটা বলতে পারো, কিন্তু না তুমি বলছো তুমি কাউকে ভালোবাসো না কেন? যাই বলছো যাও। আমি যাবো না এখান থেকে, তুমি আমাকে বলো কেন করছো ভাবি। হাই ভাবি, ভাবি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আরে কি হয়েছে, এখানে বসে থাকলে দেখতে পারবা? তাড়াতাড়ি আসো, নিজের চোখে দেখতে হবে। একদম পড়ো, আরে আসো তো, বাড়াবাড়ি করতেছো যাও। এখন আমার সাথে যাবা আন্টিকে গিয়ে বলবো যে তুমি আমাকে ভালোবাসো। জানি আমি রবে কি করতেছো তুমি সব? তোমার চরিত্রে ঝামেলা আছে এটা আমি আগে বুঝতে পারছিলাম, এই জন্য তোমার সামনে আমি গপ্প মারতাম। তো শেষ পর্যন্ত আমার ভবিষ্যতে তুমি এরকম করলা, তোমার এত বড় সাহস কি বাবা? ছি 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 ছি, বোমা কি শুরু করছো? এত চিল্লা চিল্লি করতেছো কেন? আমার রবি কি করছে? কি করছে? আপনি যদি একটু আগে আসতেন তাহলে আপনি নিজের চোখে দেখতে পারতেন ও কি করছে। আমার বোনের সাথে যা করছে, এরপর আমার এই বোনকে কে বিয়ে করবে? আমার আব্বা আম্মাকে আমি কি জবাব দিব? আরে কি বলো এসব তুমি? আর তুমি যেভাবে চিৎকার চেঁচামেচি আমি যে করতেছো তাতে তো কিছু না হলেও পাড়া প্রতিবেশী রাস্তাঘাটে সবাই জানবে কিছু একটা হয়েছে। আর আমার ছেলে এমন কি করছে যে তোমার বোনের বিয়ে হবে না? আপনি আমার চিৎকারটাই দেখলেন, আপনার ছেলে যে চরিত্র খারাপ ছিল আপনি দেখতেছেন না? আপনার ছেলেকে আপনি মানুষ করতে পারেন না, ছেলেকে শাসন করতে পারেন না। আমি চুপ করো, অনেক বলে ফেলছো তুমি। আমার যদি চরিত্র খারাপ থাকতো তোমার বোনের রুমে আমি যেতাম, তোমার বোন আমার রুমে আসতো না। আচ্ছা তুই কি রে কত? হ্যাঁ দুনিয়ার আর কোনো পোলা পালি না, তুই এই পোলার প্রেমে পড়লি? তোর রুচির এই অবস্থা? এই জন্যই তো বলি এত যে ডাক্তার ইঞ্জিনিয়ার পোলার প্রস্তাব আসে সব প্রস্তাব ফিরাই দিছিস কেন এই পোলার জন্য? সি 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 সি, আমি আব্বা আমারে কেমনে মুখ দেহামু, কি কমু তাদের কাছে? তুই দেখস না আমারে, আমি কত যন্ত্রণায় পড়তেছি। এই সংসারের আগুনে পড়ে আমি জ্বলা পুরা মরতেছি। আমার পোলাটা না হলে কবে আমি এই সংসার ছেড়ে চলে যেতাম? এই সংসারে অভাব সারে, এই সংসারে অভাব তো লাগেই আছে, লাগেই আছে। সব দেখা শুনে তো এই সংসারে এসে জ্বলে পুরা মরতে চাইতেছিস। কারে বিয়ে করবি তুই? ওই পোলার বিয়ে করবি? ওই পোলার তোর লগে সংসার করব? সারাদিন ম্যা 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 কইরা ঘুরে বেড়ায়, এই পোলারে তোর পছন্দ হয়েছে? বেকুব মায়া কথা কার, তোর আর এই বাসায় থাকা লাগবো না। কালকেই তুই ব্যাগপত্র গুছায় আব্বার বাসায় চলে যাবি। এখন আর এখানে বসে বসে কান্দন লাগবে না, যা ঘরে যা।